বরাকবাসীদের জন্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। হাইলাকান্দি বেসিক চৌরঙ্গি বাইপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত এবং ছজন গুরুতর আহত হয়েছে। আবারও বলছি, এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং। হাইলাকান্দি নারায়ণপুর বেসিক চৌরঙ্গি বাইপাসে এক ভয়ঙ্কর মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু সহ ছজন গুরুতর আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে যে হাইলাকান্দি নারায়ণপুর বেসিক চৌরঙ্গি বাইপাসে একটি ট্রাকের সাথে একটি অটোর মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়। ঘটনাস্থলে নজরুল ইসলাম মজুমদার নামের এক ব্যক্তির ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু এবং আহত হন প্রায় ছজন লোক। আহতদেরকে সঙ্গে সঙ্গে হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে যে আগলাপুর অনুষ্ঠিত পবিত্র ইস্তেমাতে যোগ দেওয়ার জন্য কাটলিছড়া ধলাই মলাই থেকে যাত্রী ভর্তি অটোটি হাইলাকান্দি নারায়ণপুর বেসিক চৌরঙ্গি বাইপাস দিয়ে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি লরি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আয়নারখাল নিশ্চিন্তপুর জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম এবং জেলা কংগ্রেস সংখ্যালঘু মোর্চা সভাপতি নজরুল ইসলাম মীরা এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত নজরুল ইসলাম মজুমদারের পরিবারের প্রতি গভীর সমবেদনা সহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো সিপ্রিয়ান ডায়েসের প্রতিবেদন। শুল্লসাহার একটি মাছের গাড়ি, শুল্লসাহার একটি ট্রাক মাছ লোড নিয়ে এসেছে, সেই গাড়ির সঙ্গে মুখোমুখি হয়েছে স্টিমার পার্টির গাড়ি। মুখোমুখি হওয়ার পর এই যে একটি অটো ট্রাক ছিল, সেই ট্রাইভে সেই ট্রাকে সাতজন মানুষ ছিলেন। সাতজনের মধ্যে একজন মানুষ স্পট ডেড হয়েছে এবং বাকি যারা আছেন ভেরি ইঞ্জুরিয়াস হয়ে হাইলাকান্দি সিভিল হসপিটালে এসেছেন। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ, যে জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গার মানুষে অতি কম সময়ের ভিতরে ওনাদেরকে যে ধরনের সাহায্য সহযোগিতা করার করেছেন এবং নজমুল ইসলাম মজুমদার যিনি ওনার নজমুল হোসেন মজুমদার যিনি উনি জায়গা স্পটেড হয়েছেন, ওনাকে সঙ্গে সঙ্গে ইসলামিক নিয়ম রীতি অনুযায়ী ওনাকে সঙ্গে সঙ্গে কলিমার সহিত যে খাদ করার আছে সেগুলো সম্পূর্ণ করে উনি জায়গাতে স্পটেড হয়েছেন এবং বাকি সবাই হাইলাকান্দি সিভিল হসপিটালে এসে ট্রিটমেন্ট চলেছে। এবং আমি মনে করি নিমু যে এই নজমুল হোসেন মজুমদার যিনি বরকতুল্লাহ নামে আর একজন মানুষ ছিলেন, ওনাদের 5-6 বছরের মধ্যে গভীর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের বলে ওনারা দুজন মৃত্যুর দিনও একই সঙ্গে ছিলেন, একজন মারা গিয়েছেন এবং আরও একজন ভেরি ইঞ্জুরিয়াস স্পট হয়েছে। কিন্তু ওনাদের বন্ধুত্বের যে সম্পর্ক যেটা চূড়ান্ত হারেছিল, যার জন্য ওনারা আমাদের আলগাপুর বিশাল গণসমাবেশ মানুষের সমুদ্রের ঢল সেখানে ইস্তিমায় যাওয়ার পথে ছিলেন, কিন্তু ইস্তিমায় যাওয়া হয়নি। এই নজমুল হোসেন মজুমদার যিনি উনি মারা গিয়েছেন এবং ওনারা যে দুইজন ছিলেন আজকে 5-6 বছর ওনাদের কাপড় ফেরি দেওয়ার বিক্রেতার বিজনেস ছিল ওনারা।